like love, Cupid made a shot. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজছে এই সকাল 7:45। আমি ঘুম থেকে উঠেছি, দেখছো মুখে এখনও জল লেগে রয়েছে, ব্রাশ করে এলাম, এসে ভিডিওটা অন করলাম। ভিডিওটা অন আমি অনেকক্ষণ আগেই করেছি, তো হ্যাঁ তোমাদের সঙ্গে বকবকানিটা এখন শুরু করলাম। তো ঠিক আছে, চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করা যাক। তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। দেখেই নিলে, ভিডিওটা আমি এখন থেকে অন করিনি, ভিডিওটা অনেক আগে অন করেছি, কি করেছি না করেছি দেখলে। হ্যাঁ, আর তোমাদের কালকেই আমি বললাম যে কাল থেকে আমি আমার হেলদিয়ার ভার্সন শুরু করেছি, তো কালকে আমার ওয়েটটা নেওয়া হয়নি। আজকে আমি সকালে আমার ড্রাই ওয়েটটা নিলাম, সেটা দেখলে আমার লাস্ট, আমি এই সমস্ত উল্টোপাল্টা খাওয়ার আগে যে ওয়েটটা করেছিলাম তখন আমার ওয়েট ছিল এই 54, পুরো ফুল 54 বা 53-90 মতো, সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে 54-50। আমার এখন মেন টার্গেট হচ্ছে এই 500 গ্রাম ওয়েটটাকে লস করা। এবার দেখি, দুধ দিতে এসেছে, আওয়াজ পাচ্ছ? হ্যাঁ, তো এই 500 গ্রাম ওয়েটটাকে লস করা, সেটা আমি টার্গেট রেখেছি, মানে কবে করতে পারি, কারণ এই শীতকাল বুঝতেই পাচ্ছ, কচুরি, তারপরে হচ্ছে কড়াইশুঁটির কচুরি, এদিকে পিঠে পুলি, মিষ্টি, গুড়, এইসব খাবার সিজন। তো এগুলো আমি কোনোভাবেই মিস করতে চাই না, ডায়েটের চক্করে এগুলো সব কটা আমি খাবো, তো সেই জন্য নিজেকে একটু মেনটেন রাখতে হবে, তো সেই কারণেই করা। তো তোমরা যারা যারা ভাবছো যে ওয়েট লস করবে বা কিছু, তো তাড়াতাড়ি দেখতে থাকো কি করে খুব চট করে ওয়েটটা লস করা যায়, ঘরের খাবার খেয়ে, অবভিয়াসলি ঘরের খাবার খেয়ে কী করে ওয়েটটা লস করা যায়। তো চলো আমি আমার দিনটা শুরু করি, কী খাচ্ছি না খাচ্ছি সারাদিনে সেগুলো সব তোমাদের সঙ্গে একটার পর একটা শেয়ার করতে থাকবো। তো আগে যাই, কি আগে চুলটা। আজ অনেক দিন বাদে এমন একটা দিন যেদিন আমি অনেকটা তাড়াতাড়ি আমার সমস্ত কাজ পিটিয়ে ফেলেছি, ভিডিও এডিট করা হয়ে গেছে, পাবলিশতে বসিয়ে দিয়েছি, সেটা অলমোস্ট পাবলিশড হয়ে গেছে, আর একটুক্ষণ বাকি আছে, আমার থাম্বনেল ক্রিয়েট করা সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, সবে এখন 9:00। তো হ্যাঁ, হাতে কিছুটা সময় পেয়েছি, আমি 9:10-15 করে স্নানে যাই, তো হ্যাঁ হাতে খানিকটা সময় পেয়েছি, তো একটু বসে বসে ফোনটা ভালো করে চেক করছি, মানে ফেসবুকটা স্ক্রল করছি, ইউটিউব দেখছি, ইনস্টাতে রিল দেখছি, ইনস্টাগ্রামের রিলসগুলো দেখতে আমার খুব ভালো লাগে, করতে ছাড়া অত পারি না সুন্দর, তবে হ্যাঁ দেখতে আমার খুব ভালো লাগে, তো ওগুলোই এখন করছি। মা ওদিকে রান্না করছে, সাউন্ড পেতে পারো, সেটা হচ্ছে চিমনি। আমি এইবারে উঠবো, ল্যাপটপটাকে বন্ধ করে স্নানে যাব, তারপরে স্নান করে এসে তোমাদেরকে দেখাবো আজকে কী খাচ্ছি। কালকে তো ভাত খাইনি, তবে আজকে ভাত খাবো, ভাতের সাথে কী খাচ্ছি সেটাও তোমাদেরকে তখন দেখাবো। তো এখন যাই, এইগুলো করে নিই, আর খানিকটা সময় হাতে আছে, একটু বসে বসে ফোনটাও। স্নান করে চলে এসেছি, আজকে শ্যাম্পু করবো বলেইছিলাম, চুলটা খুব আঠা আঠা হয়ে গেছিলো, আর বৃহস্পতিবার করে আমি নর্মালি শ্যাম্পু করি। হ্যাঁ, শ্যাম্পু করে এলাম, চুলটা এবার শুকানোর জন্য বাইরে যেতে হবে, তার আগে খেতে বসছি, কী খাচ্ছি না খাচ্ছি তোমাদের এক ঝটকা দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত আর একটা পেঁয়াজ কলি, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি, আর তার সঙ্গে মাছের ঝোল আছে, সেটা মা নিয়ে আসছে। হ্যাঁ, আমি ততক্ষণ এইটা দিয়ে খাই, মা মাছের ঝোলটা কড়াইতে আছে, মা নামিয়ে আনছে বললো, তো এখন বসে ঝপঝপ করে খেয়ে নিই, কারণ চুলটাও শুকোতে যেতে হবে, না হলে চুলটা শুকোবে না, রোজ রোজ আমি চুলে ড্রায়ার দেবো না, আজকে ভালো রোদ উঠেছে, রোদে এসে খানিক্ষণ রোদে একটু বসলাম, বসে চুলটা শুকালাম, যদিও পুরো শুকানোর মতন টাইম পাইনি, মোটামুটি একটু শুকিয়ে নিয়েছি। তো হ্যাঁ, তারপর ছুটে ছুটে রেডিও হয়ে গেছি, এবার বেরোবো, প্রায় সময় হয়ে এসেছে, কাকু অলরেডি এসে গেছে, বাইরে গিয়ে দেখেও এসেছি, তো চলো বেরোই। হ্যাঁ, আজকে আমি আমার ফেভারিট ড্রেসটা পরে নিয়েছি, তো চলো বেরোই, এবার যাতায়াতের পথে, মানে যাতায়াত বলছি যাওয়ার পথে আমার চুলটা পুরো শুকিয়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না, ভাইরা আজকে ভালো রোদ উঠেছে, তো চলো বেরোই। এই রোদে বেরোলে মনে হয় রোদটাতে বসে বসে রোদ পোহাই, তখন আর অফিস যাওয়ার কোনো মন মর্জি হয় না, মনে হয় এখানটাতে আরাম করে বসে রোদটা নিই, এত মিঠে রোদটা না, খুব ভালো লাগছে, কিন্তু কিছু করার নেই, অফিস তো যেতেই হবে, রোদ পোহালে শীতকালে ঘরে বসলে হবে না, সেই সময় কেটে গেছে, এখন অফিসে যেতে হয়, এখন এই সময় এসেছে, তো ঠিক আছে চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা। অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি এখন, মানে আজকে বাইরে যে কী পরিমাণে ঠান্ডা, আমি একটা হুডি পরে ফিরি দেখেছো, তার উপরে আবার স্টোল নিয়েছি, নিয়ে সেই ভূতের মতন মানে কাঁপতে কাঁপতে বেরোচ্ছিলাম, খুব 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 ঠান্ডা লাগছিল, আর রিক্সা চলছিল না যখন, তখন যেন ঠান্ডাটা আরও লাগছিলো। কালকে তোমাদেরকে আমি অফিস থেকে বেরোনোর সময় ভিডিও করে দেখাবো যে কী পরিমাণ আমি ভূতের মতন সেজে অফিস থেকে বেরোই, লোকে দেখলে মানে কী যে ভাবে, কিছু কিছু করার নেই, ঠান্ডা মারাত্মক মারাত্মক লাগছিলো, আর আমি একটু শীত কাতুরে, তো আমার একটুতে বেশি ঠান্ডা লাগে। তো হ্যাঁ, এই সেবার আমি স্টোলটা খুঁজছি, স্টোলটা চাপা দিয়ে, এবার হয় চাপা দেবো, না হলে টোটাল ব্ল্যাঙ্কেটের তলায় আমি একদম খাওয়ার সময় বেরোবো, এখন আর কোনো সিনসিনারি নেই, গিয়ে অন্তত একটা ঘন্টা এখন ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে হাত পাগুলো গরম করি, মুখে ফেস ওয়াশ টোয়াশ দিয়ে না, হাত পা ঠান্ডা হয়ে গেছে,
পুরো ট্যাঙ্কির জলে। তো এখন যাই গিয়ে আগে তাড়াতাড়ি করে কম্বল। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, তবে ভিডিওটা এন্ড করার আগে তোমাদের একটা গল্প বলি শোনো। মানে আমি যেটা মারাত্মক রকম ব্লান্ডার করেছি, কি ব্লান্ডার শোনো। মানে আমি প্রতিদিন অফিস থেকে এসে একটু বসে না হলে শুয়ে একটু টিভি দেখি, ইউটিউব দেখি, মানে টিভিতে। তো এটা আমার রেগুলার রুটিন, আমি এটাই করি। তো আজকেও অ্যাজ ইউজুয়াল তাই করছিলাম। এবার না এমনি করে বসে থাকতে থাকতে আর ভাল লাগছিলো না, শুয়ে পড়েছি। শুয়ে পড়তে এবার ঠান্ডা ঠান্ডা লাগছে, স্বাভাবিক। এবার ঠান্ডা ঠান্ডা যেই লাগছে, ব্ল্যাঙ্কেটটা খোলা ছিল, ব্ল্যাঙ্কেটটা টেনে নিয়ে শুয়ে পড়েছি। এবার মা তারপরে খাওয়ার জন্য ডাকছে, আমি উঠে হাত ধুতে এসেছি। আমার যে কি ঠান্ডা লাগছিল তখন, টক টক করে রীতিমতন আমি কাঁপছিলাম রীতিমতন। কারণ ওইটাই আমার সবচাইতে বড় একটা ভুল হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে তোমার শুয়ে পড়াতে ধ্যাপ করে শুয়ে পড়েছি, আর তারপরে আবার কম্বলটাকেও নিয়ে নিয়েছি। এইটা আমার আছে না, মারাত্মক বড় ব্লান্ডার, মারাত্মক বড়। সে কাঁপতে কাঁপতে ভেবেছিলাম একটু ভিডিও শ্যুট করব, রাতে আমি কি খাচ্ছি সেটা দেখাবো, যে নর্মাল খেয়েছি রুটি আর সব সবজি দিয়ে একটা তরকারি প্লেন, যাতে হালকা রাখা যায়। তো তাও ভেবেছিলাম আমি একটু ভিডিও করবো, মা এখানে বানাচ্ছিল সেটা ভিডিও করবো। আমি কিচ্ছু করতে পারিনি, আমি রীতিমতন কাঁপতে লেগে গেলাম জানো। সেই খেয়ে দিয়ে ঠক 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 করে করবো, মানে সোয়েটারটা পরে খাচ্ছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে এখন একটুখানি গরম জল খেয়ে তারপর এখন শরীরটা গরম হতে সোয়েটারটা খুলে স্টোলটা নিয়েছি। এখন ভাবলাম না এবার ভিডিওটা এন্ড করি, ভিডিওটা এন্ড করে এবার শুতে যাই। হ্যাঁ, জোয়ানটাও নিয়ে নিয়ে রেখে দিয়েছি পাশে, জোয়ানটা খাবো আর শুতে চলে যাবো। নিয়ে এবার সত্যি সত্যি ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকবো আর কি, আর পারা যাচ্ছে না। আজকে মারাত্মক ঠান্ডা লাগছে আমার, কেন কি জানি। এখানে ঘড়িতে টেম্পারেচার শো করছে 20, তো জানি না বাইরের এক্সাক্ট টেম্পারেচার কত। এখানে কখনো মানে আপডাউন করছে, কখনো 20 কখনো 21, 2, 3 এরকম আপডাউন করছে। তো হ্যাঁ ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এটু করেই রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমার মতন এইরকম ব্ল্যান্ডার কিন্তু কেউ করো না। খাওয়ার আগে জীবনেও কেউ শুয়ে পড়ো না ব্ল্যাঙ্কেটের তলায় শীতকালে। গরমকালে সেটা কোনো অসুবিধা হয় না, শীতকালে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থেকো। আর ভিডিওটা ছেড়ে দেওয়া যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে, তো ডেফিনেটলি সাবস্ক্রাইব বাটন প্রেস করে দিও। বাই।